আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আরেকটি সোশ্যাল সাইট নিয়ে দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করে আপনারা কাজ করবেন। ফেসবুকের মতোই সাইটটি, তো এই সাইটটা আপনারা কাজ করতে পারেন, অনেক ভালো ট্রাফিক পাবেন আপনাদের ওয়েবসাইট বা ইনকামের জন্য। তো কথা বাড়াবো না, আমরা হচ্ছে প্রথমে গুগল ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজারে। তো যার পরে এখানে যদি আমরা মি উই লিখে সার্চ দেই, তো আপনাদের সামনে যে এরকম চলে আসবে মি উই .com। তো এটা হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্ক, তো এই সাইটে আপনার চলে আসবেন। তো যাদের নেটওয়ার্কের স্পিড ভালো ইন্টারনেটের, তাদের তাড়াতাড়ি ওপেন হবে। এবং এই কোম্পানি সম্পর্কে আপনারা কিন্তু এই যে উইকিপিডিয়া এখানে কিন্তু দেওয়াই আছে, যে সব কিছু এখানে লেখাই আছে। তো যাই হোক, আমি এখানে ওপেন করে রেখেছি, একটা আপনারা ক্লিক করলে এরকম চলে আসবে। আসার পরে আপনারা জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের নাম দিয়ে অ্যাকাউন্ট করবেন। তো আমি একটা বাইরের নাম দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি। এখানে বাইরের নেম দিয়ে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে করতে হবে এখানে ফেক নেম জেনারেটরের সাহায্য নিতে হবে। তো আপনারা ফেক নেম জেনারেটর এটা গুগলে লিখলে চলে আসবে, এই যে এটা। তো আসার পরে আপনারা এখান থেকে ইউএস এর একটা নাম নিয়ে নেবেন। তো এখানে আপনারা যে নাম শো করবে একটার পর একটা, এই যে জেনারেটে ক্লিক করলে একটার পর একটা কিন্তু নাম আসতে থাকবে। আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারেন যে কোন নামটা আপনার ভালো লাগতেছে। তো এখানে ছোটোর মধ্যে নাম নেওয়ার চেষ্টা করবেন, ছোটো নামগুলো জনপ্রিয় বেশি। তো আমি এখান থেকে দেখি একটা ছোটো নাম বের করা যায় কি না। তো আপনারা এইভাবে ক্লিক করলে আসতেই থাকবে, আপনারা নামটা বের করে নেবেন। তো আমি এই এটা নেই, এটা নেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখানে দিলাম এই যে মাঝখানে নামটা ই ডট, এটা কেটে দিবেন, এটা লাস্ট নেম হবে আর প্রথম ফার্স্ট নেম। তো আমি লাস্ট নেমটা এখানে নিয়ে নিলাম। এখানে আপনাদের একটা ভ্যালিড ইউজার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এরকম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ক্লেম ইউর হ্যান্ডেল, তো এইখানে আপনারা একটা ইউজার নেম দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা ইউনিক নাম দিবেন, যেটা আসলে ইমেল দেখেন আমার কিন্তু এখানে ইউনিক নামটা চলে আসছে। তো তারপরে এক দিয়ে এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে একটি দিয়ে দেবেন। এখানে দেখেন আপনাকে এখন একটা ইমেল অ্যাড্রেস পাঠিয়েছে, আপনার ইমেলে একটা ভেরিফাই একটা লিঙ্ক পাঠিয়েছে। তো এটা যে এখানে দিয়ে আছে, এত সময়ের মধ্যে একটা লিঙ্ক যাবে। তো আমি এখানে চলে আসলাম, আসার পরে এই আপডেটে চলে আসবেন, এইখান থেকে দেখেন চলে আসছে এই যে। তো আসার পরে এই যে এখন আপনারা মিলিয়ে নেবেন, এখানে দেখেন এমপি লিখা, এখানেও কিন্তু আমাদের সেটা এই যে এখান থেকে আসছে অ্যাক্সেস। তো আপনারা ভেরিফাই না ক্লিক করে দেবেন, ভেরিফাই না ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এই যে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল, ভেরিফাই হয়ে গেল। তো এইখানে দেখেন কংগ্রেচুলেশন, এই যে আমার যে এটা ইউজার নেমটা দিয়েছি সেটা কিন্তু এখানে চলে আসছে, লেটস মি এটাতে চলে আসলাম। তো এখানে একটা কথা হচ্ছে, আপনারা এখানে কিন্তু অ্যানুয়াল একটা চার্জ দিয়ে বা মান্থলি চার্জ দিয়েও কিন্তু চালাতে পারবেন। এর জন্য আপনারা কী কী পাবেন, এই যে এখানে দেখেন আনলিমিটেড কাস্টম ইমোজি স্টিকার, 100 GB ক্লাউড স্টোর, আনলিমিটেড ভয়েস ভিডিও কলিং, প্রিমিয়াম প্রোফাইল বেস, ভিডিও জার্নাল ফর ইয়োর স্টোরি, অনেক কিছু পাবেন। তো আসলে আমরা ফ্রিতে চলাবো, আমরা ফ্রিতে চলানোর পরে আমরা এখানে কাজ করব। তো দেখেন এখানে আপনারা যদি 30 দিনের ট্রায়াল ভার্সন নিয়ে এটা দেখতে পারেন যে কেমন আসলে প্রিমিয়ামটা। তো আমরা এখন এগুলোর মধ্যে যাবো না, তো আমরা ফ্রিতে আগে চেষ্টা করব। তো এটা কেটে দেওয়ার পর আপনাদের এই সামনে এগুলো আসবে, আপনি কী কী পছন্দ করেন। তো এখান থেকে আপনার যেটা যেটা পছন্দ মনে হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি কিছু দিয়ে দিচ্ছি, আপনারা এরকম যেগুলো আপনাদের ভালো লাগে সেইগুলো আপনারা দেবেন, এই রিলেটেড আপনার সব কিছু চলে আসবে। এটা দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো তারপরে দেখেন এখানে আমাদের এইগুলো হয়ে গেল। তো এখন এখানে আমি ক্লোজ করে দিচ্ছি, আমাদের এখানে চলে আসছে। আসার পর দেখেন আমার এখানে কিন্তু মাই প্রোফাইলে যদি আমি যাই, তো আমার প্রোফাইলটাই যে এরকম দেখাবে। তো আপনি এখানে একটা ফটো অ্যাড করে দিতে পারেন ইউএসএ। তো আমি এখানে আজকে অ্যাকাউন্ট করলাম, দেখেন ফলোয়ার ফলোয়িং বা পোস্ট কোনো কিছুই নাই। তো এখান থেকে আপনারা বিভিন্ন গ্রুপ, আপনার যে কাজ করবেন কাজ রিলেটেড গ্রুপগুলো, এখানে দেখেন অনেক অনেকেই পোস্ট করতেছে। তো আপনারা এখানে যে লাইক দিয়ে দিতে পারেন,
এখানে লাইক দিয়ে দিতে পারেন একটা। তো এটা গ্রুপ একটা জয়েন হয়ে নিতে হবে, তারপর আপনারা এখানে লাইক দিতে পারবেন। তো এই যে এখানে আমি একদম জয়েন হয়ে গেলাম এদের গ্রুপে। গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে এই যে লাইক আমার কিন্তু অলরেডি হয়েছে, এটাতে এটাতে দিতে চাইলে এটাতে হয়ে যাবে। তো এইভাবে আপনারা লাইক দিয়ে দিবেন, বিভিন্ন লাইক কমেন্ট করবেন এগুলোতে। তো হোম মেনুতে আপনারা এরকম বিভিন্ন পোস্ট আসবে, আপনারা এখানে কিন্তু ইজিতে মার্কেটিং করতে পারবেন। তো মার্কেটিং নিয়ে দেখাবো আমি এখানে, আপনারা ফেসবুকের মতো অনেক কিছুই করতে পারবেন। এই যে আপনারা গ্রুপ গেলে গ্রুপগুলোতে জয়েন হতে পারবেন। তো এই যে বাউস গ্রুপ, এখানে ক্লিক করার পর এখানে অনেক ক্যাটাগরির উপর গ্রুপ থাকবে। আপনার যে ক্যাটাগরির উপরে গ্রুপ দরকার সেটা, আমি যদি মনে করেন এখানে গেম রিলেটেড গ্রুপ খুঁজতে চাই, তো গেমে এটা ক্লিক করলে যে এগুলো গেম রিলেটেড গ্রুপগুলো চলে আসছে। তো আমি যদি এই গ্রুপে জয়েন হতে চাই, তাহলে যে অ্যাপ্লাই টু জয়েন এটাতে ক্লিক করবো। তারপর এখানে তাদের যদি কোশ্চেন থাকে সেইগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই হয়ে দিতে পারবো এখানে। তো আপনারা এরকম বেছে বেছে গ্রুপগুলোতে অ্যাপ্লাই হবেন, কিছুগুলোতে এই যে অ্যান্সার চায়, কিছুগুলোতে চাবে না। তো যেটাতে যে চায় সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা এখানে দেখেন পাশে কিন্তু আরও অনেক আছে, আপনারা যে গ্রুপ দরকার সেই গ্রুপগুলোতে চলে যাবেন। যাওয়ার পরে আপনার ফানি রিলেটেড গ্রুপে যেটা, এটাতে যাওয়ার পরে আপনারা এখানে তাদের রুলস একটা আছে, তো এই রুলসগুলো আপনারা ফলো করে এখানে যে তাদের সাথে এই অ্যান্সারগুলো দিয়ে আপনারা জয়েন হয়ে নেবেন এসব গ্রুপগুলোতে। আপনি আবার নিজেও গ্রুপ খুলতে পারেন এখানে। তো বিভিন্নভাবে যে নিউ গ্রুপ আপনি খুলতে পারেন, নতুন কোনো গ্রুপ। তো আপনাদের কাজ হচ্ছে এখানে পোস্ট করা এবং বিভিন্ন গ্রুপে পেজ গ্রুপগুলোতে জয়েন হওয়া। তো এইভাবে যদি আপনারা আপনাদের প্রোফাইলটা সাজিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য লাভ। তো আমি আসলে আপনাদের বোঝাতে পেরেছি যে কীভাবে আসলে এখানে কী করবেন। তো আপনারা সুন্দর করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, করে নেওয়ার পরে আপনারা এখানে কাজ শুরু করে দেন। তো এখানে আমি একটা জিনিস দেখলাম, যেটা যে এটা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আপনার ইমেল থাকলে ইমেল দিয়েই আপনারা এখানে লগ ইন করে ফেলতে পারবেন। কারণ এখানে পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন আমি দেখতেছি না, পাসওয়ার্ড অপশন নাই, পাসওয়ার্ড দেওয়ার অপশনটা এখানে নাই। আপনারা জিমেল দিয়ে এখানে এখানে অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন। মূলত জিমেলটা লগ ইন করলেই আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের এটা দেখালাম, আপনারা এখানে কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আমরা আরও আনবো ইনশাল্লাহ। এই সাইট নিয়ে আরও ভিডিও আসবে সামনে, আমাদের সাথে থাকবে।